বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আপনাদেরই কান্তা আপা আবার অসংখ্য পাত্রের সন্ধান দেওয়ার জন্য আপনাদের মাঝে আসলাম। আমার যারা পাত্র ভাইরা আছে অবিবাহিত দেশে এবং বিদেশে, অবশ্যই যোগাযোগ করলে খুব সুন্দর ভালো ফ্যামিলির কিছু মেয়ে কথা বলবো, যদি আপনাদের সাথে মিলে যায় আপনারা যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। যদিও এখনকার মেয়েরা চায় বিল গেটসের মতো পাত্র, বৃত্ত পয়সাওয়ালা, আর ছেলেরা কী চায়? খুব সুন্দরী, বোম্বে নায়িকাদের মতো, ক্যাটরিনা কাইফের মতো, আবার ধার্মিক, তো সব কিছু কি পাওয়া যায়? সবাইকেই তো মাথায় রাখতে হবে, আল্লাহ এক একজনকে এক একভাবে বানিয়েছে। আমরা এমকের ছবি অনেক ছেলেরা আমাকে পাঠায় যে এই মেয়েটার মতো এই একটা মডেলকে পাঠিয়ে দিল, ইন্ডিয়ান কোনো নায়িকার মতো বর্ণনা দিল। একজনের মতো তো আরেকজন হবে না, এটা তো বুঝতে হবে। বিয়ে সাদের কাজ এত প্যারাশানি, এত শর্ত, এত কিছু দিলে তো এগুলি কঠিন হয়ে যাবে দিনকে দিন। আপনারা একটা ভালো মেয়ে নেন, ভালো পরিবারের থেকে মেয়ে নেন, যে মেয়ে কিনা নামাজি ভদ্র, এই সংসারটাকে উজ্জ্বল করবে, আবার সে মেধাবী, এই ধরনের মেয়ে নেন। আপনাদের লাইফ কিন্তু এই একটা ঘরের বউ দ্বারাই কিন্তু সেই পরিবারটা কোথায় যাবে সেটা বোঝা যায়, সেজন্য সেগুলি মাথায় রেখেই কিন্তু আমরা সেইভাবেই আপনাদেরকে ডিসপ্লে করি। আমার যেই বোনরা ভাইরা আছে তাদের ছেলেকে বিয়ে করাবে, একবার আসেন না আমাদের অফিসে, দেখে যান না, এত ভালো ভালো মেয়ে আছে, তাদের উপযুক্ত পাত্র হয়তো আপনাদের মাঝে কেউ না কেউ আছেন, আসলে হয়তো আপনাদের জীবনটাও ভালো, ওদেরও সুখী, সুখের একটা সংসার, সুখের একটা পরিবার, সুখের একটা সমাজ গঠন হবে, সুখের একটা দেশ গঠন হবে। সেজন্য মানুষ মানুষের প্রতি এত শর্ত এত কিছু দিয়ে হয় না। বিয়ের কাজ ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফের কাজ কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একদিকে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একদিকে, অতএব টাকা দিয়ে কিন্তু সেই সম্পর্কটা হয় না, সেটাও মাথায় রাখতে হবে। টাকা অর্থ বিত্ত ছাড়া এখন কিছুই না। এই যে আমি এই সামান্য একটা পেশাতে আছি, সারাক্ষণ সারাদিন আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি, কেন? আমার সংসারটা টেকার জন্য, সংসারটা ভালোভাবে চলার জন্য। এই মেন্টালিটি তো কিছু মেয়ে আমাদের কাছে আসে, যেমন অনেকেই বলে যে আপা একটা ভালো সাংসারিক মেয়ে দেন, তো আমি তো বলি, তারপর তো আবার অনেক কিছু খুঁজে, এই সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে, মানে সুন্দরী মেয়ে বলতে সব ছেলেরা পাগল। আরে ভাই, সুন্দরী মেয়ের প্রতি আরও দশজনের আকর্ষণ থাকে, সেখানে দেখা যায় যে মানুষের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আমাদের কাছে প্রচুর ডিভোর্স মেয়ে আসে এই কারণে। সেজন্য সব কিছুই আপনারা দেখেন, জীবনে চলার ক্ষেত্রে এখন কিন্তু সৌন্দর্যত্বে, তার মানসিকতা, তার মেধাটা সব কিছু চিন্তা করবেন। একটা মেধাবী মা একটা দেশ গঠনের জন্য অনেক বড় কিছু অবদান রাখে, এটা সবসময় মনে রাখবেন। তাই আমি কিছু মেধাবী মেয়ের কথা বলছি, যেগুলি হয়তো মানে এক্সক্লুসিভ আমি কিন্তু আপনাদেরকে দিচ্ছি, কারণ একটা মানুষ যখন উপকৃত হবে, একটা পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশও উপকৃত হবে। সেই জন্যই কিন্তু আমি চিন্তা করে করে কোনটা কার জন্য ভালো হবে সারাক্ষণ কিন্তু আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি, ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি, ফিরে আসছে ইনশাল্লাহ, সেটা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি অনুভব করছি। আর আমিও চাই আমার প্রত্যেকটা মানুষই সেই জিনিসটা অনুভব করে সবাই মিলে ভালো থাকুক। একজন পরিবার নিয়ে শান্তি সুখ, সেটা বড় সুখ না, সবাইকে নিয়ে পরিবারের আশেপাশে, প্রতিবেশী দেশ, সব কিছু নিয়েই ভালো থাকতে হবে, এটাই হচ্ছে আমার মূল মূল উদ্দেশ্য। এটা আমি এটাই সবসময় মনে রাখি, এবাদত বন্দেগী নামাজ রোজা দিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি এখন ইমার্জেন্সিভাবে কয়েকটা মেয়ের নাম ধরে ধরেই বলবো, যদি আপনারা আমাকে নাম ধরে বলেন যে আপা এই বায়োডাটা পাঠান, আমি পাঠিয়ে দিব। মেয়েটার নাম হচ্ছে মৌ, ওর নাম হচ্ছে মৌ, বাবা হচ্ছে ডেপুটি ডাইরেক্টর একটা সরকারি অফিসার, আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, ঢাকাতেই সেটেল, 5 ফিট 5 লম্বা, ডেট অফ বার্থ 93। হ্যাঁ, সে হচ্ছে LLB পড়ছে ফাইনাল ইয়ারে। মেয়েটা দেখতেও সুন্দর, নামাজি, ভদ্র, এবং থাকে হচ্ছে এখানে ঢাকা শান্তিনগরে। হ্যাঁ, তো ওরা একটা ভালো একটা ছেলে চায়, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, ভালো একটা ছেলে, যারা কিনা একটু ভালো মেয়ে চাচ্ছেন, তাদের কোনো বাহির গোয়িং না। আরেকটা কথা আমার ছেলে পক্ষদের আমার একটু বলতেই হয়, তোমরা তো বেশি স্মার্ট সুন্দরী মেয়ে চাও, সেগুলি কিন্তু অনেক সময় আমাদের কাছে আসে না, কারণ তাদের অ্যাফেয়ার থাকে, ম্যাক্সিমাম মেয়েদের অ্যাফেয়ার, ছেলেদের অ্যাফেয়ারের কারণে আমাদের কাছে তারা কিন্তু আসে না। সেজন্য আমাদের কাছে যেই সন্ধান
সন্তানটা পাচ্ছ মনে রাখবা যে হয়তো জীবন চলার পথে তোমার সারা জীবনই কাজে লাগবে, এতটুকু আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরেকটা বোন, ওর ডেট অফ বার্থ হচ্ছে, ওর বয়স হচ্ছে 30, অবিবাহিত, হাইট 5'5" লম্বা, মেয়ের নাম হচ্ছে সাদিয়া হোসাইন, ওর ডেট অফ বার্থ 91, ওর দেশে বাড়ি ময়মনসিং, ও হচ্ছে ব্যাংকের বড় অফিসার হিসাবে আছে, অবিবাহিত, ওরা ব্যাংকের একটা ওদের খিলগায়ে বাসা। তো ওরা একটা চাচ্ছে, মেয়েটা কিন্তু খুব সুন্দর, লম্বা পাতলা স্লিম সব দিক দিয়ে বেটার, ভালো একটা ছেলে চাচ্ছে, হয়তো চাকরি করে বা ব্যবসায়ী করে বা ভালো পজিশনে আছে। ফাদার মেয়ের কিন্তু লেখাপড়াও খুব ভালো, বিবিএ করছে, এমবিএ করেছে মার্কেটিংয়ের উপরে, সব দিক দিয়েই ভালো প্রফেশন। ফাদার্সও সরকারি চাকরি করতেন, উনি রিটায়ার করেছেন, এখন মাদার্স হাউসওয়াইফ। তো আমার মনে হয় মেয়েটা দেখলে ব্যাংকে চাকরি করে একটা দুজনে মিলে সংসারটা একটু ম্যানেজ করে চললে সুন্দর ভালোই হয়। বর্তমান যে যুগ, যুগে তো একা সংসার চালানো অনেক সময় হিমশিম খেয়ে যায়, সেই জন্য বলবো চাকরিজীবী মেয়ে করলে কিন্তু আপনার পরিবারটা দুজনেরই কিন্তু ভালো, একটু অর্থনৈতিক স্বচ্ছতা আসলে কিন্তু ভালোবাসাটাও ভালোভাবে টিকে। আর সব প্রত্যেকটা মানুষকে বলবো হিংসা বিদ্বেষ সন্দেহ এগুলি থেকে সবসময় বিরত থাকবে, এগুলির মধ্যে গেলেই মনে করবেন যে জীবনে অশান্তি শুরু হয়ে গেল। সন্দেহ জিনিসটা দাম্পত্য জীবনে রাখবেন না, বিশ্বাসের উপরেই থাকে পৃথিবী, এটা সবসময় মনে রাখবেন। আর একটা মেয়ে সবসময় চায় তার সংসারটা টিকে থাকুক, তবে কিছু কিছু মানুষ বেশি বিরক্তার কারণে দেখা যায় মেয়েরা একটু ইমোশনালি হয়তো অন্যদিকে, কিন্তু তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তাকে ক্ষমাশীল হবেন, ক্ষমা করে দিবেন, সেই জিনিসটা একটু মাথায়ও রাখতে হবে। ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করেন। আরেকটা বোন, ওর নাম হচ্ছে রুনা, রুনার ডেট অফ বার্থ 90, হাইট হচ্ছে 5'3", ফর্সা, সুন্দর, বিএড করা, স্কুলের টিচার, অবিবাহিত, সাভারে বাসা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, চাকরিজীবী হোক ব্যবসায়ী ছেলে হোক, ভালো একটা ছেলে চায়, খুব দ্রুতগতিতে বিয়ে করবে, এই মেন্টালিটি। এই মেন্টালিটির ছেলেগুলি যারা আছেন, যারা মাস্টার্স লেভেলের মেয়ে চাচ্ছেন, আমার মনে হয় বেশ কিছু মেয়ে আছে, আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আপনারা উপকৃত হতেন। আরেকটা বোন, তার বোন মেয়েকে নিয়ে আসছে কালকে, আমার দেখে এত ভালো লাগলো, নুসরাত, ওর ডেট অফ বার্থ 99, হাইট 5'3", মেয়েটা এত হাসি খুশি সবার, সে হচ্ছে ডেন্টিস্ট ভর্তি হয়েছে এবার ফার্স্ট ইয়ারে, বাবা বিজনেস, ওদের পাঁচতলা বাড়ি আছে, দেশে বাড়ি মাদারীপুর। ও চাচ্ছে একটু সিটিজেন, বাইরে, মেয়েটা বাইরে যে লেখাপড়া করবে, বাইরে সিটিজেন চায়, সবাইকে রেখে চা খাচ্ছে একটু। আমার মনে হয় এই মেয়েটা যেই পরিবারে যাবে, আমি দেখলে আমার মায়া লেগে গেছে, এবং আমি ওর চোখের দিকে তাকাই, আমার মনে হলো যে আল্লাহ তাকে একটা ভালো একটা ছেলে মিলিয়ে দাও, কিন্তু সে বিদেশে যেয়ে পড়ালেখা করতে চাচ্ছে। মেয়ে কিন্তু অপূর্ব সুন্দর, সুন্দর না তার মেধাবী প্লাস সব কিছুতেই খুব ভালো লাগছে, ওর জন্য একটা ভালো ছেলে বিদেশে থাকা। আরেকটা বোন, ওর নাম হচ্ছে লামিয়া, লামিয়া হচ্ছে ইঞ্জিনিয়ার, 95 ডেট অফ বার্থ, মার্জিত, ধার্মিক মেয়ে, বিএসসি এমএসসি করছে সে থেকে নর্থ সাউথ থেকে, ওদের ও বাবা মার একমাত্র সন্তান, ও চাচ্ছিল বিদেশে চলে যাবে, বিদেশে একটা ছেলে চায়, কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি, ওর জন্য একটা ভালো ছেলে চায়, সময় তো অনেক হয়ে গেছে যাচ্ছে। আরেকটা বোন, তার মেয়ের জন্য, ওর নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5'5", মেয়ে অপূর্ব সুন্দর, নর্থ সাউথে পড়তেছে বিবিএ ফার্স্ট ইয়ারে, বাবা অনেক বড় বিজনেসম্যান, মাদার হাউসওয়াইফ, অন্য অন্য আত্মীয় স্বজনরা অনেক বিভিন্ন দেশেই থাকে, ধানমন্ডিতে বাসা, নিজের বাড়ি, বাবার এস্টাবলিশ বিজনেসম্যান, ওনারা চাচ্ছে একটু শিল্পপতি পাত্র। অনেকেই আছে যারা ব্যবসায়ী পরিবার, তারা কিন্তু আবার ব্যবসায়ী চায়, কারণ মেয়েরা কিন্তু সেই অনুযায়ী বড় হয়ে গেছে। আর মানুষ কিন্তু অভ্যাসের দাস, মানুষকে যেটা আপনি, যেমন আমরা রোজা রাখার সময় আমরা না খেয়ে থাকতে পারি, সেই জন্য আস্তে আস্তে একটা মানুষের সাথে অ্যাডজাস্ট হয়, হুট করে একটা মানুষ এসে আপনি সমস্ত দুনিয়া বুঝে নিবে সেটা কিন্তু না, সবসময় ধৈর্য ধরে পরিস্থিতি আস্তে আস্তে মোকাবেলা করে যেতে হয়, ধৈর্যশীলকেও আল্লাহ পছন্দ করে। আরেকটা বোন আমাদের এই বনশ্রী থেকে আসছে, আফরোজা, ওর ডেট অফ বার্থ 92, হাইট 5'2", ও হচ্ছে বিবিএ করছে অ্যাকাউন্টিংয়ে, ফাদার হচ্ছে উনি ব্যাংকের বড় অফিসার, মাদার হচ্ছে হাউসওয়াইফ, বেশিরভাগই হাউসওয়াইফই, আর ওরা চাচ্ছিল একটা দেশে বিদেশে একটা ভালো চাকরিজীবী ছেলে যদি ভালো হয়, যারা কিনা একটা সাংসারিক ঘর মেয়ে খুঁজছে, অনেকেই আছে। তারপর আমাদের কাছে কিন্তু অসংখ্য সচিব, আর্মি অফিসার, তারপরে কলেজের ডিন, তারপরে বিজনেসম্যানের আরও অসংখ্য পাত্রী আছে। আমার মনে হয় আপনারা যদি একটু যোগাযোগ করেন তাহলে হয়তো মিলে যেতে পারে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।